একে দারুণ শীত এবছর। তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। মোটা গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁচজার ভিতর দিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এ মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে ফিরছিলাম সেটিও অত্যন্ত নির্জন, দুধারে মাঝে মাঝে হরতুকি বা মওয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য ও সমতল মাঠ, তার ভেতরে বাড়িঘর নেই বললেই চলে। অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না, আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছে কোনো রকমে। শীতে দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিত মনেই ফিরছিলাম। আমার গাড়িটি পুরানো হলেও মজবুত, বেয়ারাপোনা সে করে না। আধা ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্ধকার রাস্তায় নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নেই, তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আমায় কেউ আর বের করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ ও প্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে একরকম অদ্ভুত ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এরকম আচরণের কোনো কারণে খুঁজে পেলাম না। আজ দুপুরে মোটরটা একজন মেকানিককে দেখিয়েছি, কোনো রকম রোগের আভাস তার ভেতরে তখন ছিল না। হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ কি? এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জনে পথের মাঝে মোটরের এই বিয়ারাপনায় সত্যিই ভীত হয়ে উঠলাম। এখনও প্রায় 7-8 মাইল পথ বাকি, রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করব কি? সঙ্গে একজন লোক থাকলে তবুও বিপদ অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে গেল, সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও কোনো সুরাহা করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝখানে এক জায়গায় একেবারে থেমে গেল, আর তা নড়বার নাম নেই। আমি চেষ্টা তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পিরনে অস্ফুটভাবে একটি কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা তো কল্পনাই করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানোও অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু, হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল আবার শুনতে পেলাম। ডাক্তারবাবু, এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমন বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বলল, আমায় চিনবেন না আপনি? চেনবার জন্য তখন আমি ব্যস্ত নই, আমার সাহায্য করবার জন্য একজন লোক দরকার তখন মাত্র। সে কথাই লোকটাকে বলতে যাচ্ছিলাম, এমন সময় লোকটা বলল, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এ ধরনের অনুরোধে বিরক্ত হলাম যেমন আশ্চর্য হলামও তেমনি। ঠিক এই সময় রাস্তা ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আজ করে বলল, দয়া করে আসুন ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি, অথচ না পেলে কি বিপদই যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না, একটু বিরক্ত হয়েই বললাম, কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটি বাড়ির আলো দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরে মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে, হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াটাও খুব বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্যই, এই যা ভরসা। একটু ভেবে জিজ্ঞেস করলাম, কী অসুখ? উত্তর এলো,
জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই লাগে আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজে বিপদ সামলাব তা না, হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরে চিকিৎসায়। তবুও ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না, বাধ্য হয়েই তাই বললাম চলো। মাঠের ওপর দিয়ে সরু একটু পথ, অন্ধকারে ভালো করে দেখাই যায় না, তাই ধরে লোকটার পিছু পিছু মিনিক পাচে খেটে একটি বাড়ি উঠানে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেদিকে দেখিয়ে লোকটা বলল, ওই ঘরেই রুগী বাবু, আপনি যান আমি এখনই আসছি। অন্ধকারে ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়, গুটি চার পাঁচেক ঘর এবং একটুখানি ঘেরা উঠান। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, ঘরের ভিতরে পুরনো আসবাবপত্র, দরজার মুখোমুখি একটা জানলা, সেই জানলার ধারে মিটমিটি করে একটি কেরোসিনের লুণ্ঠন জ্বলছে। সেই আলোতে স্পষ্টভাবে দেখা গেল একটি চার পায়ে অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণস্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দোয়া কখনো ভুলব না, বসুন। ঘরের ভেতরে এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিই দেখতে পেলাম। চার পায়া থেকে দূরে একটি টুল দেখতে পেলাম, সেটাই টেনে চার পায়ের কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ কণ্ঠে বললেন, বসুন বসুন, এখানেই বসুন, আগে আমার রোগের কথা বলি শুনুন। একটু হেসে একবার সেখানেই বসলাম। রোগীদের নানা অদ্ভুত ব্যতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমার শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণস্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু, আমাকে বাঁচাতে পারবেন ডাক্তারবাবু? একটু হেসে বললাম, চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি ডাক্তারবাবু, কেমন? বললাম, পারেন বই কি, কী তেমন আর হয়েছে আপনার? ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, না তেমন আর কী হয়েছে, ডাক্তারদের অনেক ক্ষমতা তাই না, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যাই? রুগীর এই পাগলামো প্রলাপের উত্তরে কি বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠেছি। রুগীই আবার বললেন, যদি আপনি থাকতে থাকতেই মারা যাই ডাক্তারবাবু, কি হবে তাহলে, কে আপনার ফি দিবে? আচ্ছা পাগল রুগীর পাল্লায় পড়া গেল তো, বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম, আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না। তা বটে তা বটে, পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব এখনও আছে তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু, যদি মরে যাই ওই বাক্সটা খুলে দেখবেন, বুঝলেন ডাক্তারবাবু? ওই বেতের বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো, ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকাটা নেবেন, আরও একটি জিনিস নেবেন ডাক্তারবাবু, বলুন নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি? ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, আমার এই বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যে আমার কেউ নেই, আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়, শুধু তাদের বিশ্বাস, আজ হয়তো আমি মরব না, তাদের বিশ্বাস, মরবার আগে আমি কিছু করব না, তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম, আপনার অসুখের ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, অসুখ তো দেখবেনই, তার আগে একটা কথা বলে নিই, ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামের উইল, সে ছেলেকে আমি ত্যাজ্যপুত্র করেছিলাম একদিন, কোথায় আছে তাও জানি না, কিন্তু জানেনি তো, রক্ত জলের চেয়েও ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না, টুল থেকে উঠে পড়ে আমি বললাম, এবার আমি দেখতে পারি? দেখুন। আমি খাটের কাছে গিয়ে রুগীর নাড়ি দেখবার জন্য তার হাতটা তুলে ধরলাম, এবং মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত যেন বরফের মতো ঠান্ডা, রুগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপারটা যে আলাদা, ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রুগী এই মাত্র কখনোই মারা যায়নি, তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন, উম্মাদের মতো আরও খানিকক্ষণ পরীক্ষা করলাম, না
ভুল আমার হতেই পারে না, কিন্তু তাহলে এ ব্যাপারে অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো কিছু চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত থেমে গেছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপদপ করে জ্বলে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল, তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পথে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনের আলোটা আরো কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তখন অন্ধকার প্রান্তরে ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরে মাঝ বরাবর আসার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এবার বিনা প্রচেষ্টায় আপনা হতেই সে মোটর এখন শুধরে গেল কী করে? তার পরদিন দিনের আলোতে লোক সঙ্গে করে নিয়ে সে প্রান্তরের মাঝেকার বাড়ি নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনও করতে পারিনি। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get a popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get